আমি যেন অন্য কারো বউ না হই, এটা যদি ভাবি রাতে পড়তো তাহলে কি একটা অবস্থা হইতো আরুন ভাই। আচ্ছা আমরা একটা বিপদের মধ্যে আছি, পলাশের মতন একটা পলা অসুস্থ, আর তার মধ্যে তোমরা এইগুলো কি শুরু করছো কত ভাই? আমি তো কিছু করতেছি না। বুঝলাম সব হানিফ করছে, কিন্তু এক হাতে তো তালি বাজে না রে ভাই। না রে ভাই, হ্যাঁ তালি বাজাইতে আমগো হাত লাগে না, আপনার ভাই যে সিজ সে নিজেই দুই হাতে তালি বাজাইতেছে। শুনেন ভাই, আপনার আমি শেষবারের মতো কইলাম, হ্যাঁ আমি যদি চাইতাম আজকা হানিফের টেঙ্গরি ভাইঙ্গা রাস্তার মধ্যে ফালাই দিবা পারতাম, কিন্তু এটা আমি করি নাই কারণ আপনি আছেন। আমি আপনার কাছে বিচার দিয়ে গেলাম, আশা করি আপনি এটার বিচার করবেন, বুঝছেন? মনে হয় সরি অমিন ভাই, এই আপনার ওই মেহমানকে নাকি শুনলাম ভূতে ধরছে, সত্যি নাকি? আচ্ছা আচ্ছা না, আসলে সত্যি নাকি ঘটনা? তো সত্যি না মিথ্যা হেটে তো আমি কইতে পারব না, হেটে তো তুই কইতে পারবি, তুই না জিগাইলি আমারে। ও অদ্ভুত মানুষ তো মেহমান আপনার, রাত বেড়া দৌড়ায় জঙ্গলে যাইতেছে, এক ভূতে আপনি জানেন না, এটা আমারে বিশ্বাস করতেইব? না না, কেন তোরে আমি বিশ্বাস করতে কমু, তোরে কি আমি কইছি তুই যে দৌড়াইছে ভূতে ধরছে এগুলি তুই বিশ্বাস কর? কইছি তোরে আমি একবারও। তাইলে আমরা কি করবো? তুই আর কি করবি, তোর দোকান থেকে আর 10 টাকার মুড়ি কিনা তারপরে খাবি। হ্যালি করতেছেন তাই না ভাই? ভাল লাগতেছে না না, ওই যে ফকাট মানে ড্যান্স করুম ড্যান্স, ওই যে ফতাকো ত্রি ফতাকো, হ্যাঁ ওই ড্যান্স করুম দেখবি। দূর ভাই, আসলে আপনার মধ্যে কোনো রসকস নাই। আচ্ছা আপনার বাড়িতে যে মেহমান এরা কারা? তুমি তো দুনিয়ার সব খবর রাখো, গ্রামের মধ্যে কি হয় না হয় কোথায় কি, এই খবর রাখো না যে এরা কারা। খবর আছে তো, একজন নাকি জুয়াড়ি আর একজন ছিনতাইকারী। আর তুই বাট পা, বাজে কথা কইবেন না, এটা আপনার মন গড়া কথা, আর আপনার মেহমানরা নিজ মুখেই আমার সামনে কয়ে গেছে। আরে বাপ রে বাপ, আমার বাড়ির মেহমান আমার বাড়িতে থাকে খায়, আর তোমার দোস্ত বন্ধু হয়ে গেছে কান্দের মধ্যে হাত দিয়া, তোমার কাছে সমস্ত খোঁজ খবর দেওয়া যায় তাই না? জি না, তারা নিজেরা ঝগড়া কইরা একজন আর একজনের কথা কইয়া দিছে। অবজা অবজা ভাই, হাসা কথা কইছে কিন্তু। হ্যাঁ হাসা কথা হইতো কইব, তোমার ওই প্যাডের থেকে টাকার মধ্যে আসে এখান থেকে টাস করে মুখ দিয়ে বাইরে যায়, থাম না বাটা অবজা একটু। ভাই আপনি তো অবজাইতে কইতেছেন কিন্তু কথা তো সত্য কইছে, একদম সত্য। হুম, সমস্ত সত্যি কথা তো তোমার কাছে, এর লেগে তো তোমার দোকানে কোনো কাস্টমার আসে না, দিনের পর দিন মালপত্র ধুইলে আসে পুত্তা পড়ে যায়। কেউ কে 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 ওই যে চিন্তা করতেছে ডাক্তার, এদিকে 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 কি সে ভাইজান, কিছু অহংতরী হয় না তবে হবে, হওয়ার ব্যবস্থা তুমি করে ফেলাইছ। তুই বলে ঢাকা শহরে বলে পেশাজীবী ছিনতাইকারী ভাই? ওই কয় নাই, ও লগেরটা কইছে।
আরে ভাই, জগনার সময় রাগ হয়ে একটা কথা কইছে আর আপনি সেই বিষয়টা নিয়ে মজা ছড়াইতেছেন, তাই না? এ ভাই, এই লোক আপনার নামে অনেক বদনাম করছে আম্বু কাছে। আমার নামে বদনাম করছে? কি কইছে? কইছে আপনি কি চোর, বাটপার, জমি দখলকারী, সুদ খান, এসব কইছে। ভাই বিশ্বাস করেন, আমি জীবনে এসব কথা কই নাই। জীবনে কবি কা? তুই তো কইছস, তোর জীবন কয়দিনের বেটা? তুই যে এগুলি কর সেটা কিন্তু আমি শুনছি, আরো কয়েকজনের কাছে তুই এসব কথা কইছস, কারণ তরে আমি আরে আরে চিনি। ভাই এই একদম টাটকা মিশা কথাটা কইতাছে। টাটকা মিশা কথা কইছে নাকি বাসি মিশা কথা কইছে সেটা হলো পরের জিনিস। তোর দোকানে তো ফুটতে পড়া জিনিস, এই লেগা তোর কাছে অন্যের জিনিস খালি টাটকা টাটকা মনে হয়। তোর কাছে 18,000 টাকা পাই না, আজকের দিনের মধ্যে তুই টাকাটা আমার দিয়ে দিবি, রাত্র 10:35 যাতে না বাজে 10:00 মধ্যে দিয়ে দিবি, নাহলে তো লোকের খবর আছে। এ ভাই, আপনি টাটকা মিশা কথাটা কেমনে তার কাছে কইলেন? সাবধান, এখনো বুঝেন নাই, মানুষ বুঝা গুটিবাজি করবেন। ওকে, বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বুবু কই গেছিলে তুমি? পড়া পানি আনতে গেছিলাম। কি পানি পড়া? কার লিগা? পলাশ ভের লিগা। কি তোমার কি মাথা খারাপ হয়েছে বুবু? তুমি পানি পড়া আনতে গেছিলা? হ্যাঁ, তোমার এইসব কিন্তু আমার ভালো লাগতেছে না, আমি বলে দিলাম। তোর ভালো না লাগলে আমার কি করার আছে? তুমি জানোস তো এই সমস্ত রোগে লেগা এ পড়া পানি ঠিক আছে। তুমি কার কাছ থেকে আনতে গেছো কও তো? ওই যে নুরা কবিরাজের কাছ থেকে। হইল কিছু এটা বুবু? বলো তুমি, তুমি একজন আলেমের কাছ থেকে আনতে আমি বুঝতাম, তুমি একজন মসজিদে ইমামের কাছ থেকে আনলেও আমি বুঝতাম, কিন্তু তুমি আনছো কার কাছ থেকে? এই বাটপারের কাছ থেকে। এই কথা আব্বা শুনলে? ভাই তোর অভ্যাস খারাপ কেন তো? সব কথা তুই আব্বার এটানোস? আচ্ছা বুঝছি, তোমার যা ইচ্ছা তাই করো, আমি যেই কথা বলতে আসছি ওইটা শুনো আগে। ওরে বাপ রে বাপ, তোর আবার কি কথা? ওই যে হানিফ নামের ছেলেটা আছে না? হ্যাঁ আছে তো। ও আমার সাথে খারাপ ব্যবহার করছে। কি খারাপ ব্যবহার করছে সেটা তো আমি তোমার বলতে পারবো না বুবু। সত্যি করে কত? তোর কি বকা দিছে না গালি দিছে? আরে না, গালি দিলে আমিও তারে গালি দিতাম, আর মাইট দিলে আমি তোমারে কইতাম, আমিও মাইট দিয়া দিতাম। কি কি কইছস তুই? তুই মাইট দিয়া দিতি মানে? আরে আমিও মারতাম আর কি। এটা কোনো কথা? একটা মেয়ে হয়ে তুই একটা ছেলের গায়ে হাত তুলতে পারস? আরে আমি তো বুঝতেছ না। চুপ থাক, তুই তুই বুঝবি। তোর ব্যবহারটা এমনি অনেক খারাপ হয়েছে বুঝছস, ব্যবহারটা ভালো কর, তাহলে করে আব্বাকে দিয়ে তোরে। ভাবি একটু আসবেন? কই যাব? দরিয়া আপনাকে ডাকতেছে। দরিয়া আমারে ডাকতেছে? আমারে কেন ডাকে? পলাশ ভের কিছু হয় নাই তো? না উনি যাচ্ছে তো এই জন্য। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা চলো চলো তাড়াতাড়ি। ভাইজান তোমার হাব বাপ কলম আমার ভালো লাগতেছে না, দেখো তুমি এনে কল আমার সব কইরো না। তুই পারফিউমের প্যাকেটের ভিতরে কি দিছিলি? কিছুই না। মিশা কথা কয়ে কয়ে কিন্তু আমার মেজাজটা গরম করে দিস না হানিফ। কইলাম তো কিছুই দিছি না ভাইজান। মেজাজটা গরম করিস না কইলাম তো, দেখ এখনো ঠিক করে কো। তোমার কেডা কইছে? সেটা তো তোর জানার দরকার নাই। মলম কইছে না অ্যান্টাসিড? না না, অ্যান্টাসিড তো কথা কইতে পারে না, মলমই কইব। এইবারে কেউ তো কিছু কয় নাই তাই না? তার মানে কেউ কিছু দেখে নাই। দেখো ভাইজান, আমি যদি ভুল কিছু করেও থাকি তাহলে সেটা আমি সমাধান করছি। তোর এত সাহস হয় কেমনে এসব ভাবনা ভাবতে? ভাইজান তুমি একটা জিনিস কোনোদিনও ভাবো না, একটা বিষয় চিন্তাই করো না, যে পোলাপায়ন আমার উপর প্রতিশোধ নেওয়া নিয়ে তোমারে লেলায়া দেয়। কি করে লেলায়া দেয়? মানে তোমারে আমার পিছনে লাগাইয়া দেয়, আর তুমি অগ কথা শুই না এই টানা নাড়া করতে করতে আমার মারতে আসো। কেন ভাইজান, কেন ভাইজান? পোলাপানের এত দরকার হয় কেন তার উপর প্রতিশোধ নিতে? দরকার হয় না, তারা সুযোগ নেয়। কে সুযোগ নেয়? তোমার মতো একটা বোধাই ভাই থাকা। হ্যাঁ তো, তুমি নিজের ভাইয়ের কথা না শুই না মানুষের কথা রাস্তায় খুব ভালো লাগে তাই না? কি কি ফাজলামি করো সারাদিন? সারাদিন খালি আকাম কুসম করে বেড়ে।
ভাবে উনি খাবে না। কেন খাইব না? কেন শ্যামাটা পুরো খাইছিল আগে যে দিছি না, উনার খাইলে নাকি বমি লাগতেছে। এমন কইব এখন, চলো জোর করে খাওয়ামো। আরে না খাইলে তো সে দুর্বল হয়ে যাবো, শরীরটা খারাপ হয়ে যাবো। কিভাবে জোর করবেন, উনি তো ঘুমাই গেছে। ও ঘুমাই গেছে, তাহলে থাক আর ডাকনের কাম নাই, একটু রেস্ট করো। তুমি আসো এদিকে বসো, বসো এই না পায়েস পুরাটা তুমি খাও। ভাবি আমি খাবো না, আমার গলা দিয়ে খাওয়া নামবে না। আমার গলায় একটা কান্না আটকে আছে ভাবি, আমার কিছুই ভালো লাগতেছে না। এখন এমনই লাগবো বোন, কিচ্ছু করার নাই, আল্লাহরে ডাকো। আমি তো আল্লাহকেই ডেকে যাচ্ছি ভাবি। আচ্ছা তুমি একটা সত্যি করে কথা কও তো, তোমার আর তার ভিতর কি কিছু হয়েছে? আমাদের ভিতরে কিছু হয়নি, কিন্তু আমাদের বাহিরে অনেক কিছু হয়ে গেছে। মানে বুঝলাম না। আমি আপনাকে বুঝাইতেও পারবো না ভাবি। তুমি আমার বুঝা কইলেই আমি বুঝবো। আহারে কি মায়া আছে হারাটা কো, তার প্রতি আমার একটা মায়া জন্মে গেছে, একদম আপন ভাইয়ের মতো লাগে দেখতে। আসলে আমার আম্মা তার সাথে আমার বিয়ে ঠিক করছিল, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা আমার ভালো চায় না, তারা চায় আমি তাদের হয়ে থাকি। ওই মানুষগুলা উনাকে এমন এমন কথা বলছে, সে আর এই প্রেশারটা নিতে পারে নাই। আচ্ছা তুমি কি শহীদ ভাইয়ের কথা কইতেছো? আর কার কথা বলবো ভাবি? আমি একটা জিনিস না বুঝতেছি না, শুনলাম রাগিনীরেও নাকি সে পছন্দ করে। হ্যাঁ আবার তোমার থেকে শুনলাম যে তোমাদের মধ্যেও একটা সম্পর্ক আছে। আচ্ছা কত, একটা মানুষ কয়জনরে ভালোবাসতে পারে, কয়জনরে পছন্দ করতে পারে? সে অনেকেরই পছন্দ করে ভাবি। কি সব আজব কথাবার্তা! আমার কপালের দোষ ভাবি, আমি যেখানেই নৌকা ভিড়াইতে যাই আমার সেই ঘাটটাই ভেঙে যায়। আচ্ছা এখন হতাশ হওয়ার কোনো দরকার নেই, হতাশ হইও না, সব সময় মনে রাখবা আল্লাহ তাআলা সু বড় সুখ দানের আগে এই ছোট কাট্ট দুঃখ দেয়, এগুলো নিয়ম। এটা ছোট কষ্ট না ভাবি, আমি নিজেই নিজেরে ক্ষমা করতে পারতেছি না। তার উপর আবার এই লোকটার বোন জেলখানায়, এই লোকটার ভিতরে যে কি যাইতেছে কেউ বুঝতে পারতেছে না, তার ভিতরটা পুরাই ভেঙে গেছে। এখন আর সব ভাই বা কি লাভ কো? আপা বাজান উঠছে, উনি কিছু চাইছে মানে কিছু লাগবো? না খালি জানতে চায় রায়না আপার ফাঁসি হয়েছে নাকি। আহারে চিন্তা করছো, বইনের লাগে কি মায়াটা, ইমন ভাই কয়জনের কপালে জুটে? অনেক কম মানুষের কপালেই জুটে, কিন্তু যারা পায় তারা এর মূল্য দিতে জানে না। চলো পাঙ্কু। মানে আসল নামটা কি মলম? কি কোনো নাম হইতে পারে? মলম তো ওই যে খাউজায় চুলকায় ওই যে ক্যানভাসাররা কয় না, মাজায় মাজায় কামরায় গিরায় গিরায় কামরায় এই মলম নিয়ে লাগান, নাম তো সেই মলম। মলম কি কোনো মানুষের নাম হইতে পারে? আসলে ভাইজান আমার আসল নাম হইল শরীফ, শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম, তেই তো কত সুন্দর নাম, মা বাবে খাসি জবাই দিয়া আকিকা কইরা এই নাম দিছে না শরীফুল ইসলাম? মুখ বন্ধ করেন মিয়া, সারা কিন এ করে থাকতেছে। তা শরীফুল ইসলাম ভালো তো, সুন্দর নাম, ইসলামী নাম ভালো। তো আপনি নাকি জুয়ারি? হ্যাঁ কি করেন গিলা? হ্যাঁ আব আব করেন না, আপনি বলে গ্রামের মধ্যে জুয়া খেলেন না? মানে মানে এটার একটা বিশাল হিস্টোরি আছে? কোনো হিস্টোরি নাই, কোনো কাহিনীও নাই। আপনারা আমার বাড়ির মেহমান, আমার বাড়িতে বেড়াইতে আছেন, এখন আপনারা ওই যে ক্যারামের বোর্ড খেলতেছেন এটারে তো জুয়া বলে। গ্রামের লাগ আমারে বলতেছে কি ঢাকা শহর থেকে গ্রামের জুয়ারির বোর্ডদারি গুলো আইছেন, জুয়ার ব্যবসা শুরু করছেন এখন গ্রামের মধ্যে। আরে সি সি করতেছে মি আমারে। বাবা বাই বাই বাই, আপনার কথাটা শুনেন, আমি তো ইচ্ছা কইরে যাই নাই রে ভাই, কইলাম একটা হিস্টোরি আছে, আমি আপনার কইলা কই হইছে? কইলা কোন লাগবো না, শুনেন এমি মুখ বন্ধ করেন।
মুখ বন্ধ করেন মিয়া, আ কইরা রইছেন মিয়া, সিরিয়াস কথা বলতাছি তার মধ্যে আ কইরা দেখতেছেন এরকম? এই আপনি কোন উদ্দেশ্য কি আসলে কোন, তো আপনারা কোন উদ্দেশ্য নিয়ে কোন মিশন নিয়ে গ্রামের মধ্যে ঢুকছেন, আর এই যে আমার বদনাম করতেছেন? ভাই আপনি তো কোনো কথাই কইতে দিতেছেন না, তখন স্ট্যান্ড গানের মতো দাদা দাদাই কইরা মারতাছেন। আরে রাখেন মিয়া আপনার কথা, স্ট্যান্ড গান মিস্ট্যান্ড গান লই আছেন মিয়া। দুই নাম্বার নাম্বার দুই তাহলে হইয়া গেছে। কিসের দুই নাম্বার হইয়া গেছে? আপনি আমারে পাগল বানাইছেন এক নাম্বার, দুই নাম্বার নাকি আপনি আরেকজনরে বানাইতেছেন? ওই কদু বাজে কথা কইছ না, এখান থেকে যা, মন মেজাজ করলাম খারাপ আছে, তোরে যাইতে কইতাছি ফোট এখান থেকে। বাজে কথা না মিয়া ভাই, আপনার স্বার্থে টোকা পড়লে আপনি তারে পাগল বানাই দেন, আমার জমিটারে দখল নেওয়ার লাগে আপনি আমারে? এই তরে কইলাম আমি এখান থেকে যাইতে কইছি, যদি এখান থেকে না যাস তরে মাইরা কলম তোর কাডি কুডি খুলে ফেলাম কিন্তু আমি। সত্য কথা তিতা লাগে? হ্যাঁ সত্যি কথা তিতা লাগে, সত্য কথা তিতা লাগে মামিন মিয়া। ওই সত্যি কথা তিতা লাগে কিছু। এই বাবা ভাই, আর তিন নাম্বার কি রাগিনী আপা? হ্যাঁ কিসের রাগিনী আপা? তিন নাম্বার কি রাগিনী আপা? তরে এখান থেকে যাইতে কইছি কিন্তু, না গেলে কিন্তু তোর খোপরা মোপরা খুলে ফেলাম কিন্তু আমি মিয়া। আরে মামিন ভাই বাদ দেন তো, পাগল মানুষ কি করতেছে? আরে পাগল কইতেছেন? কারে পাগল কন? ওরে যা পাগল কয় হেই হলো আসল বড় পাগল। আচ্ছা ওইছে ও আসলেই তো পাগল, বাদ দেন না। আরে মিয়া আপনি তাহলে বড় পাগল, আপনি ওরে চিন্তাছেন না? আপা হারে সে আসলেই পাগল, আমি বুঝছি তো সে পাগল। আরে আরে রাগিনী দূর দো। এই তুই আমার আব্দুল লিখান, ওই তুই আমার আব্দুল লিখান ভাই। পড়ছে পড়ছে মোমেন মিয়া রে, মারছে 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 মোমেন মিয়া রে, মারছে। ও খুশি হইছি খুশি হইছি, ও সামারে কইতে হইব মোমেন মিয়া মার খাইছে। কই পড়ে এডি কি করছস? একটু হেসে ভাই আপু, একটা বড় দত্ত ছিল বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও দুইটা। হানিফ তোর কোনো কামনা থাকলে দুই ঘন্টা জায়গা। কি কইলেন? বললাম তোর কোনো কামনা থাকলে এখানে জায়গা, আমার মনটা অনেক খারাপ আছে ভাই। ওরে বাপরে বাপ, কি রে ভাই আপনি, আপনি কি নবাবের পোলা বাদশাহ যে কোনো কামনা থাকলে আপনার পাশে বন যাইব না? আমি তো আপনার উপকার করতে গিয়ে আমার মোবাইলটা হারাইছি, রঙে রঙে হারাইছি, এদিকে আপনি ভুলে গেছেন, বুঝুন না কি লিখে দিবেন। তুই যে ভালো খেলতে পারস না এটা বোঝার পরে কিন্তু আমি তোরা খেলতে না করছিলাম, কিন্তু তুই আমার কথা না শুই না গারলের মতো খেলে গেছস, আর এখন তো আমার দোষ দিলেই হইব না। দেখেন পাঙ্কু ভাই, এতদিন আপনার কাছে টাকা আসিল না এই জন্য আমি চাই নাই, এখন আপনার কাছে অনেক টাকা আইছে, আপনি অনেক টাকা দিচ্ছেন এই জন্য চাইতেছি, বিষয়টা কলম আপনার বুঝতে হইব। আচ্ছা ঠিক আছে। কি ঠিক আছে? আরে টাকা তো এখন আমার কাছে নাই, টাকা সব মলমের কাছে, আমি মলমের সাথে কথা বলে দেখি সে কি কয়। কিন্তু আমার কথা কইলে হ্যাঁ জীবনও রাজি হইব না। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, পলাশবার জন্য মনটা আমার এমনি অনেক খারাপ হয়ে আছে। আচ্ছা শুনেন, আপনি কেলাম এটা করতে পারেন, আপনি মলমরে গিয়ে কইবেন টাকাটা পলাশবার লাগবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি কি হইছে কি? আরে ঘটনা তো ঘটে গেছে, বিরাট ঘটনা, আমি তো বিরাট খুশি হইছি রে ভাই। আরে কি ঘটনা করছে কি? আরে আপনাকে লগে যে লোকটা আসছে ওই যে বোবা, সে তো মুমিন ভাড়ে ধরে মারছে। কি? হ্যাঁ মুমিন ভাড়ে মারছে। আরে যে কাজ আমি করতে পারি নাই, এই গ্রামের কেউ করতে পারে নাই, সেটা সে করছে, আমি তো তার সম্বর্ধনা দেব। খেলা জমছে রে জমছে, খেলা জমছে। এটা কোনো কাম হইলো না? কাম তো আসলে খারাপ করছে, এখন তারা এই বাড়িতে থাকা গেল না ভাই।
ভাই রে ভাই, লক্ষ্মী ভাই আমার, আমার এই মোবাইলের ব্যাপারটা। আচ্ছা আপনি বুঝতে পারছেন তো এই মলমরে মোবাইলের কথাটা কীভাবে কইবেন? শোনেন, আপনি, আমি বুদ্ধিটা শিখিয়ে দিই। আপনি প্রথম তার সামনে যাইবেন, গিয়েই মনে করেন যে কাঁদু কাঁদু একটা বাবনিয়া ভাই, দরকার হইলে আপনি চোখের পানিতে ভিজিয়ে লাইবেন, আপনি পায়ে পড়ে যাবেন ভাই। তারপরেও ভাই তার কথাটা কোন, টাকাটা আনেন ভাই, আমার মোবাইলটা কিনে খুব জরুরি রে ভাই। ভাই আপনি আমার কথাটা বুঝছি পারছেন তো? ভাই রে ভাই, আমি আপনার পায়ে পড়ি ভাই, আপনি বোঝান, বুঝছেন ভাই? ভাই বুঝছেন না ভাই? ভাই জরুরি কথা আছে। কোন সমস্যা নাকি ভাই? সমস্যার কথা করে কইতেছি, আগে কইছি আপনি নাইমা আসেন, নাইমা আসেন তারপরে কইতেছি। আপনারা এই বাড়িতে মেহমান, এই বাড়িতে ঘুমাইতেছেন, দোলাটা বইরা খাইতেছেন, আর খাওয়া দাওয়ার পরে এই বাড়ির মালিকের গায়ের মধ্যে হাত তুলবো? এত বড় বেয়াদবি! ও পাগল হইলো, যথেষ্ট বেয়াদব। আরে ওরা দুইজনের প্রতিবন্ধী তো, এই জন্য একজনের প্রতি আরেকজনের মায়াটা একটু বেশি। ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? আপনার স্বামী, সে তো মার খাইছে। শুনলাম যে খুব মার খাইছেন। কার কাছে শুনছো? কার কাছে শুনবো, সারা গ্রামেই তো এই খবর উড়িয়ে বেড়াইতেছে।